আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রেসিপি পর্বে। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ রেসিপি পর্বে থাকছে শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল। তো শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল করার জন্য প্রথমে আমার লাগবে শিং মাছ। এখানে আমি শিং মাছ নিয়েছি হাফ কেজির মতো, এটা আমার ফ্রোজেন শিং মাছ। তো মাছগুলোকে আমি কেটে নিয়েছি, আর ফ্রোজেন শিং মাছ তো পরিষ্কার করাই থাকে। তারপরেও দেখেন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি, মাছগুলোর ভিতরে একটা রগ থাকে, ওই রগগুলোকে আমি ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলো মাছকে আমি রগ ফেলে তারপর পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রোজেন মাছগুলো অনেক দিনের হয়ে থাকে, সেজন্য মাছ থেকে একটা গন্ধ আসে। এই জন্য মাছগুলোকে লবণ আর লেবু রস দিয়ে ভিজিয়ে রাখলে মাছগুলো একটু ফ্রেশ লাগে খেতে। চাইলে আপনারাও এটা করে নিতে পারেন, তা আমি সবসময় এটা করে থাকি। লেবুর রস আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ 20 হতে 25 মিনিটের মতো মাছগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। আর শিং মাছের রগটা মাথার অংশেই বেশি থাকে, এই যে মাথার অংশ থেকেই কিন্তু আমি রগটাকে খুলে নিচ্ছি, লেজের অংশে তেমন থাকে না। এই তো মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর মাছ ভালো করে ধুতে হয় সেটা আমরা সবাই জানি। হালকা কুসুম গরম পানি দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে জিরা গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়ার উপকারিতা হচ্ছে মাছটা ফুটবে না এবং মাছটা ভেঙে যাবে না, আর মাছটা থেকে কোনো প্রকার গন্ধ আসবে না। তো মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এতে মাছগুলো মাখা হয়ে গিয়েছে, তো চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখন অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে মাছগুলোকে আমি ভেজে নিব। একসাথে সবগুলো মাছ দিব না, দুইবার এই মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এই তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আমি একটু কড়া ভাজা করে নিব, যেহেতু ফ্রোজেন মাছ সেই জন্য মাছটাকে একটু কড়া ভাজা করলে মাছটা খেতে অনেক ভালো লাগে। ফ্রেশ মাছ হলে এত বেশি ভাজতে হয় না। তো মাছগুলোকে আস্তে আস্তে করে আলতো হাতে উল্টিয়ে নিচ্ছি। এই তো মাছগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন ভাজাটা করে নিয়েছি। এভাবে করে ভেজে নিলে ফ্রোজেন মাছটা খেতে অনেক ভালো লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি মাছগুলো একই স্টাইলেই ভেজে নিব। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, আর শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো যদি হয় পালং শাক দিয়ে শিং মাছ, শিং মাছ তো আমরা সবাই পছন্দ করি। দেখতে পাচ্ছেন এখানে আমি পালং শাকগুলোকে ভেদ ধুয়ে একটি ঝাঁঝরিতে রেখে দিয়েছি, আর ডাটাগুলোকে আলাদা করে নিয়েছি। আর কীভাবে রান্নাটা করব, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আমরা তো রান্না সবাই পারি, তবে এক একজনের রান্না এক এক রকমের হয়। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এক পাশ, আমি উল্টিয়ে নিচ্ছি। শিং মাছ তো আমরা সবাই পছন্দ করি, আর যারা পছন্দ করে না আর এইভাবে রেসিপি করলে অবশ্যই তারাও পছন্দ করবে, আর ছোটরা তো অনেক পছন্দ করে খাবে। তো অল্প মশলায় আমি আজকে রান্নাটি করব। চুলা একটি পাতিলা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল, রান্নার তেল। তো আমি এখানে অলিভ তেলটা ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি হালকা মশলা দিয়ে রান্না করব। তো রসুনগুলোকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। এই তো রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে 2 মিনিটের মতো রসুনের সাথে ভেজে নিব।
এখন পেঁয়াজ রসুনের সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা। আমি এখানে রসুন কুচিও ইউজ করছি, আবার রসুন বাটাও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো। তো রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজ রসুনের সাথে আবারও ভেজে নিচ্ছি। মশলাটাকে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আর আমি বেশিরভাগ তরকারি কাঁচামরিচ দিয়ে ইউজ করি, আর শাকে তো কাঁচামরিচটা দিলে অনেক ভালো লাগে। তো আমি শাকে দেওয়ার জন্য, তরকারিতে দেওয়ার জন্য একটি আলু স্লাইস করে কেটে নিয়েছি। আলুটা দিলে অনেক ভালো লাগে, আর বাচ্চারা তো অনেক পছন্দ করে যে কোনো তরকারিতে আলুটা পেলে। তো আমি এখানে দিয়ে নিয়েছি, কেউ চাইলে স্কিপ করে নিতে পারেন আলু যারা অ্যাভয়েড করে চলেন। তো দিয়ে দিয়েছি আলুতে লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ। আর শাকে তো হলুদের পরিমাণ একটু কমিয়ে দিতে হয়, বেশি হলুদ পড়ে গেলে শাকের থেকে গন্ধ আসে। তো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া। তো সবগুলো মশলাকে একসাথে আলুর সাথে ভেজে নিব। তো এই পর্যায়ে ঢেকে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর তরকারিটা কষার জন্য। দেখতেই পাচ্ছেন অল্প মশলায় আমি তরকারিটা রান্না করছি, অল্প তেল অল্প মশলায়। তো আলুটা আমার সিদ্ধ হয়নি, আমি আরও কিছুক্ষণ আলুটাকে ভেজে নিব। সাথে যেহেতু মাছ আছে সেজন্য আমি অল্প পরিমাণে মশলাটা ইউজ করেছি। তো এখানে দিয়ে দিচ্ছি শাকের ডাঁটাগুলো, আগে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলোর পরিমাণ অনুযায়ী আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর শাকের যে ডাঁটাটা আর আলুগুলোকে আবার মিক্স করে নিচ্ছি এবং ভেজে নিব কিছুক্ষণের জন্য। আলু এবং পালং শাকের ডাঁটাগুলোকে আমি আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে, শাকের সাথে যদি আমি একসাথে রান্না করতাম তাহলে শাকটা গলে যায়, সেজন্য আমি আগে ডাঁটাগুলো এবং আলুগুলোকে ভেজে নিয়েছি। পরে শাকটাকে কীভাবে ব্যবহার করছি বা রান্না করছি ভিডিওটা দেখতে থাকেন, আর শাকের কালারটাও কিন্তু ঠিক থাকবে। তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ডাঁটাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমি শাকটাকে অ্যাড করে দিয়েছি। আর এতে করে শাকের কালারটাও অনেক সুন্দর থাকে এবং শাকটাও কিন্তু গলে যাবে না, খুবই আস্তে আস্তে থাকবে এবং খুবই মজা লাগবে খেতে। আর পালং শাকটা কিন্তু গলে গেলে ভালো লাগে না খেতে। তো আমি শাকটাকে উল্টে পাল্টে দিচ্ছি নেড়ে চেড়ে, আর এভাবে শাকটা রান্না করলে খুবই টেস্ট হয়। যেহেতু আজকে আমি শিঙ মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করছি, সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আর যদি এটা ঝোল ঝোল রান্না না করতাম তাহলে আমি পানি ছাড়াই শাকটাকে রান্না করে নিতাম। শাক থেকে কিন্তু অল্প পরিমাণে পানি উঠে, তো পানিটা দেওয়ার পরে পানিটা যখন বলক এসে পড়বে তখন আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি শাকের সাথে। তো মাছগুলোকে আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে 3-4 মিনিটের মতো জাল করে নিব। তো আমার জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে উপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে শাকটাকে আমি উঠিয়ে নিচ্ছি। শাকটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম সবুজ সবুজ আছে আর খেতেও কিন্তু অসাধারণ। যারা এভাবে ট্রাই করে নেয় অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটি, শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল। আশা করছি সবার কাছেই ভালো লেগেছে, আর ছোটো বড় সবারই এই রেসিপিটি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।